রহিমা, রহিমা দরজা খুলো, রহিমা। কি ব্যাপার, তোমাকে আজকে এত খুশি খুশি লাগতেছে কিসের জন্য? খুশি লাগবে না, তোমার ছেলের তো আজকে আইএ পরীক্ষার রেজাল্ট দিবে। কই, আমার তো মনে নাই। শোনো রাজু বাবা, তুমি ছেলের জন্য যা করো না, তোমার বাবার যেটুকু সয় সম্পত্তি ছিল ওই ছেলের পিছনেই তো সব তুমি নষ্ট করে দিলে। দেখো রাজুর মা, আমাদের কোনো টেনশন নাই, আমাদের ছেলে চাকরি করে অনেক টাকা দেবে, আমরা জায়গা জমি আবার ফিরে পাবো, চলো ঘরে চলো। আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে, চলো ঘরে যাই। আমার সবাইকে মিষ্টি খাইতে হয় বাবা, আলহামদুলিল্লাহ বাবা, আচ্ছা বাবা পুরো মাসে কষ্ট করার দরকার নেই, আচ্ছা বাবা তাহলে আমরা ঘরে যাই। আমি তো বুঝতে পারছি আপনি চালাবেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে বাবা অনেক খরচা, কিভাবে আপনি যে পারবেন আমার, আমি তো বুঝতে পারতেছি না বাবা। তুমি টেনশন করো না বাবা, টাকা যত লাগে আমি দেবো বাবা। পড়াশোনা করলে আবার জমি আমাদের হবে, আবার অনেক জমি হবে বাবা। আপা আপনি পারবেন? আমি পারবো বাবা। ঠিক আছে, আপনি দোয়াটা নিয়ে থাকে আপা। আচ্ছা, আমি তোমার দোয়া করি বাবা। আরে দোস্ত, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাইছি। তুই সত্যি কথা বলছো? হ্যাঁ দোস্ত, তোর লাগে মিথ্যা তখন বেড়া। তো তুই কি কও, তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাইছো? হ্যাঁ দোস্ত, সত্যি কথা? সত্যি। হ্যাঁ আমি তো চান্স পাইছি, আমি অনলাইনে দেখলাম রেজাল্টটা। তাই? হ্যাঁ। তুইও করবি, আমরা চাই, কিন্তু আমরা কিন্তু অনার্স কমপ্লিট করবো, মাস্টার্স করবো, তারপর একটা ভালো রেজাল্ট চাই তোর আর আমার। আমরা কিন্তু ঢাকার যে অবস্থা, কিন্তু রাজনীতি ধরানো যাবে না, তুই কি বলো? আব্বা মা শুনছো, তোমাদের দোয়ায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, আলহামদুলিল্লাহ। কোনোদিন কোথাও যাই নাই, আমি ওই ঢাকাতেই থাকতে পারবো না, আমি অতদূর যাবো না বাবা, মা আমি অতদূর যাবো না। বাবা তুমি বড় হবা, তুমি বড় হইলে আমাকে এই কষ্ট থাকবো না বাজান। বাবা তাহলে আমি একটু আসতেছি, আমার একটু সদলের সাথে কাজ আছে। ওকে, দেখো রাজুর মা, আমাদের রাজু বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। পাইবে না, ও আমাদের দুঃখ কষ্ট বোঝে, এই জন্য সুন্দর করে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। তাহলে একটা কাজ কর। কি দোষ? রয় একবার যাই, রাজুক বাড়ি যাই, চল।
তো রাজুর কাছে জিজ্ঞেস করে রাজু কবে টাকা চাইবে তাই ভালো হয় চল যাই হ্যাঁ পোশাকের দুই তিন দিন আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আর দোস্ত কেমন আছো হ্যাঁ কি ভালো আছো তুমি তোরা ঢাকা যাবে কবে দোস্ত আমি তো এই সোমবার দিন যাব তোরা সোমবার দিন যা আমি আসতেছি বাবা বাবা আব্বা বাসা আসতো বাবা আমি তো তখন বলছিলাম যে বিশ্ববিদ্যালয় পড়তে অনেক খরচ এই যে ভার্সিটিতে পড়তে ভার্সিটিতে বড় লোকের পোলাপান আসে ওরা বড় বড় আইফোন চালায় ইন্টারনেট চালায় এমন ক্লাস হয় অনলাইনে ক্লাস হয় এই জন্য আমার একটা আইফোন মোবাইল লাগে দাম কত বাবা বাবা 80,000 টাকা 80,000 টাকা বাবা আমাদের বাদ খাই যদি হিমশিম লাগে যায় বাবা তো আমি তোমার কইছিলাম না আমার পড়ালেখা দরকার নাই আমি একটা চাকরি করি বিশ্ববিদ্যালয়ে অনেক খরচা তো বাবা আমার একটা মোবাইল আছে আবার তো দেখি চালা বাবা বাবা এই মোবাইল কি মানুষের চালায় এটা চালায় মানুষ এটা চালায় এটা কি বলছো তুমি এটা কি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা কি ফেসবুক আছে তোমার এই আগে কইছিলাম যে আমার ভার্সিটিতে পড়া দরকার নাই তুমি তো আমার কথা মোটেও শোনো নাই বাবা তোর বাবা তো একজন কৃষক ওই জিনিসটা তো তো বুঝতে হবে মা আমি তো বুঝি আমি বুঝি আমার বাবা কৃষক আমি বলছিলাম যে ছোটবেলা একটা কলেজে ভর্তি হয় একটা চাকরি বাবা তো শুনলেন বাবা তো আশা অনেক বড় ভার্সিটিতে গেলে কত খরচা মা দেখবান তুমি দেখবান কি অবস্থা আমি যাই আমার কিছু ভালো লাগতেছে না রাজুর মা তুমি চিন্তা করো না রাজু আই করবে Oh,
বাজান কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি বাজান, অনেক ভালো আছি। আপা আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে বাজান? তুই কোন চিন্তা করছিস বাজান? আমি বিকাশের টাকা পাঠাই দেবো অনেক বাজান। বাবা তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো? তোমার পড়াশোনা ভালো চলে বাবা? হ্যাঁ দোয়া করি বাবা, তুই ভালো থাক। আচ্ছা তাহলে রাখি এখন বাবা। আচ্ছা করি, আমার কিছুই ভালো লাগতেছে না। আরে মুন্না তুই কোথা থেকে আসলি? রাজু না? হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা দোস্ত? আসি তো আসি ভাই, আমি একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? এই কয়েকদিন ধরে এই মেয়েটাকে আমি দেখতেছি, ওই মেয়েটাকে দিচ্ছে না, ওই সুন্দরী মেয়েটাকে? হ্যাঁ সিন, তা তো বড় লোকের মাইয়া দোস্ত, ফুটে ফুটে দোস্ত বড় লোকের দেখো, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওই মেয়েটাকে চাই। তোকে তোর মাথা খারাপ? ওই মেয়ে, ওই মেয়ে দিচ্ছে ওরা কি আকাশের রাতের মোয়া যে তুই চাইলি আর পাইলে? তুই আমার একটু হেল্প করবি দোস্ত? না না দোস্ত, দোস্ত এই ব্যাপারে আমি নাই দোস্ত। তুই তুই এই স্বপ্নটা বাদ দে, তুই চিড়াখাতা থাকে লাখ টাকা স্বপ্ন দেখিস না দোস্ত। দোস্ত তুই এই কথা বলতে পারলি আমাকে? দেখ আমি এখন পড়াশোনা করতেছি, বার্ষিকে পড়তেছি, একদিন বড় হবো, চাকরি হবে আমার, আমি তো এর সাথে অর্ধেক সাথে অনেক বড় লোক হয়ে যাবো, যাবো দোস্ত। এই স্বপ্নটা বাদ দে, তোর যদি ভালো লাগে তুই পর দোস্ত, এর মধ্যে আমার জ্বর আসে না দোস্ত, প্লিজ আমার তো মাফ করিস দোস্ত, আমি পারি না দোস্ত, তুই আর মাফ করিস দোস্ত। আমি দোস্ত তুই এই কথা বললি, ঠিক আছে ওকে যাই আমি। আরে দোস্ত তুই কেমন আছো? আছি ভালো, তুই দোস্ত ভালো আছো? আছি ভালো, কিন্তু দোস্ত একটু সমস্যা পড়ে গেছি। কি সমস্যা বন্ধু? সমস্যা আছে, একটা কাজ করে ফেলাইছি, এর মধ্যে একটা বিয়ে শাদী করে ফেলাইছি বুঝছো তো, এখন এমন একটা সমস্যা বুঝছো যা বলার মতো না, তাদের তো অবস্থা অনেক ভালো বুঝছো তাই না? হ্যাঁ এখন কিছু সমাধান দেখ কি করা যায়, আমি তো বাড়িও যাইতে পারতেছি না বুঝছো। তুমি একটু ঢাকা যাও, তোমার একটু খোঁজ খবর না, আমার শরীরটা বেশি একটু ভালো না। দেখো রাজুর মা, ছেলের জন্য সব হারিয়ে আমি রাতে রিস্কে চালাই, ছেলে শর্মার দিকে তাকিয়ে আমি রাতে রিস্কে চালাই, দিনেও চালাই না। তুমি কষ্ট পেও না, আমাদের এই দুঃখ থাকবে না, তোমার পরিশ্রম বৃথা যাবে না। দোস্ত তোর কি অবস্থা, কেমন চলে? আরে দোস্ত কেমন আর চলবে, দেশে যে করোনা পড়ছে, করোনার মধ্যেই আছি আর কি। তো সামনে তো মাস্টার্স পরীক্ষা করবি, কি করবি? মাশাআল্লাহ ভালো। তোর কি অবস্থা? আরে দোস্ত কোশ না, আমি তো ঢাকায় সেটা ফাঁসে গেছি, পড়াশোনা পাকে একটা বিয়ে করে ফেলাই দিলে। আরে খোদা এখন কি যে করি, তো ভাবির চাপে আমি তো খুলিতে পারছি, তার বাইরে তো বিশাল ব্যবসা বাণিজ্য, এখন সারাদিন আমাকে চাপ চাপ নেওয়ার কি দরকার? ভাবিরে বল বাসা থেকে কিছু আপাতত হেল্প করতে, কারণ সামনে তো ভার্সিটি এক্সাম হয়ে গেলে আমাদের নিশ্চিত একটা ভালো জায়গায় জব হয়ে যাবে। এটা ভালো কথাই বল, দেখি এটা ঠিক করা যায়। হ্যাঁ কি আর যা আইডিয়া দিলাম ওইটাই কর, ভাবি কি আপাতত বল। হ্যাঁ ঠিক আছে আর কি। বাবা রাজু না? রাজু রাজু তো আর কি বাসায় আসিস? ঠিক আছে আসি। এই বাবা কে, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারলাম না। বাবা তুমি আমার রাজু না বাবা, তোমার ফোন বন্ধ কেন? সারাদিন ঢাকা শহর তোমার খুঁজছি বাবা। আপনি পাগল হয়ে গেছেন নাকি? না তো আমার আপনাদের বাবা, আমিও তো জানতাম তোর বাবা। ওই মেয়ে আপনি কি পাগল হয়ে গেছেন? না বাবা তুমি আমার রাজু বাবা। আচ্ছা বাবা, এই দোস্ত ঢাকা আপনি নাই
আপনি একটু ভালো করে দেখেন এই লোক আপনার না বাবা হ্যাঁ হ্যাঁ ও আমার রাজু বাবা রাজুর মতো চেহারা বাবা আরে কাকা এই ঢাকার শহরে এক চেহারার অনেক মানুষ এটা রঙের শহর চাচা না বাবা আপনি আমার রাজু হবে বাবা আমার রাজু হবে আপনি গলাইতেছেন আপনি ভালো করে খুঁজে দেখেন না বাবা আমার রাজু আমি ঢাকার শহরে খুঁজি আচ্ছা চাচা আমি আপনাকে বলছি না যে আমি আপনার ছেলে না তারপর আপনি কেন আমাকে ডিস্টার্ব করতেছেন আচ্ছা যে ব্যাপার বাবা আমার রাজু তোমার চেহারা বাবা আমি সারা দিন খুঁজি বাবা ঢাকার শহরে অসুস্থ বাবা মনে মনে অবস্থা যদি দেখা হয় বাবা একটু বলবা বাবা বাবা তাহলে আমি চলি বাবা আমি চলি জানো দোস্ত ঢাকার শহরে আজব মানুষ আজব কারখানা এই লোকটা আমার আব্বা থাকে আমেরিকা এই লোকটা আসে বল কি জানো আমি ওর ছেলে আরে তারপর পরে অভাব আছে ঢাকার শহরে এই সমস্যা এদেরকে এই একটা সমস্যা যে গ্রামে মানুষ আসে রাজু কি দোস্ত কি অবস্থা তোর কোথায় ছিলি দোস্ত তোর বাবার কাছে কোথায় কোন সময় তোর বন্ধুর সামনে ছোট একজন তোর সাথে কথা আছে তোর ভাই তুই তুই চলছিস যা সমস্ত জমি বন্ধক দিয়ে বিক্রি করিয়া আজকে তোর ঢাকা শহর লেখাপড়া করাতে পারিস এই জন্য আজকে তুই তোর বাবার অস্বীকার করলি ছি রাজু একটা মেয়ের জন্য একটা মেয়ের ভালোবাসার জন্য কি আছে সুখায় টাকা পয়সা আরে আজকে ওই মেয়ে আজকে তোর সংসারের কালকে যখন ওই মেয়ে ভেঙে যাবে বড় লোকের মেয়ে তখন তোর লাথি দিয়ে তোর ডাকতে হবে আর ওই যে গরিব বাবা আজকে সে তোর কত কষ্ট করে মানুষ করছে আর তারে তুই অস্বীকার করলি ছি রাজু তুই আর বন্ধু লাগলো তোর আমার ভক্ত ঘিনে লাগে রাজু তোর একদিন অধপতন হবি হইবি তোর এই সারা জীবন তুই মনে করিস না তুই রাজার আলে থাকবি তোর বাবা মা নিয়ে আস কোনো দিন তোর ভালাই হবে না ঠিক আছে এখনো এখনো রাজু তুই ভালো হয়ে যা তুই তোর তুই বাবার তোর ফিরে তোর বাবা চলে যাইতেছে যা রাজু তোর এখনো সময় আছে দোষ তুই তো আমার ভালো কথাই বস আসলে তো আমি অন্ধ হয়ে গেছি আমার অনেক ভুল হয়ে গেছে দোষ আমি এখন কি করতে পারি বল যা দোস্ত তুই এখন তোর সময় যা দোস্ত তুই তোর বাবার ফিরে যাই ঠিক আছে আমি যাইতেছি যা দোস্ত দুনিয়াটা এখন বেইমানের দুঃখ হয়ে গেছে ঢাকা গেলাম তাও ছেলেটা অস্বীকার করলো বাবা বলে জানে না ওর মা অসুস্থ ওর মা মরার পথে এখন যে কি যে করি আল্লাহ ছেলেটা আমাকে অস্বীকার করলো আল্লাহ তুমি আর এই মান দাও আল্লাহ ওই চাচা চাচা শুনছেন কি বলেন যাবেন এখন তাহলে যাবেন যাবো বাবা কত দেওয়া লাগবে আপনাকে 50 টাকা দেবো চাচা ভাড়া তো ওখানে 20 টাকা কিন্তু আপনি ডবল ভাড়া চাচ্ছেন কি ব্যাপার রাত দেখে না বাবা এখন তো করোনার ভিতরে রাত জেগে গাড়ি চালাই ভাড়া তো বেশি হয় বাবা ঠিক আছে চলেন আমি রাজ্যের রিক্সা চালাই বাবা কেন বাবা বাবা তোমার মানুষ করতে যাই যাইয়া বাবা আমার জমি জমা সব বন্ধ রেখা আর তোমার মা অসুস্থ বাবা খুব বাবা তাই মা খুব